এমন কিছু হারিয়ে যাওয়া রেসিপি আছে যেই রেসিপিগুলো কিন্তু মা ঠাকুমাদের আমলেই তারাই করতো। এখনকার দিনে এই রান্নাগুলো বলতে গেলে কেউ করেনি না বাড়িতে। তো সেই রেসিপিগুলোর মধ্যে একটি রেসিপি হলো ঝিঙের জলবড়া রেসিপি। এই অত্যন্ত গরমে যদি এই ঝিঙের এই রেসিপিটি বাড়িতে করেন তো অবশ্যই ভালো লাগবে, কথা দিচ্ছি। তো আমি ঝুমা ঝুমাস ওয়ার্ল্ড থেকে আজকে নিয়ে চলে এসেছি ঝিঙের জলবড়া রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি আমার মতো করে আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো এবং ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং এটা ব্লেন্ডারে পেস্টও করে নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করছি আন্দাজ মতো নুন, অল্প একটু নিয়েছি এখানে হিং, হাফ টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো এবং সামান্য 1 টেবিল স্পুন মতো তেল। এটাকে ভালো করে ফেটিয়ে আমরা আলাদা করে রেখে দেবো এবং ঝিঙে এবং আলু আমরা এভাবে স্লাইস করে কেটে রেখেছি। এবারে কড়াইতে আমরা তেল গরম করব। আপনারা পারলে সর্ষে তেলেই রান্নাটা করতে পারেন, আমি রিফাইন অয়েলে করেছি। যেহেতু এই রান্নাটা হালকা হয় তেল খুব সামান্য দেবেন এবং ফোড়ন হিসেবে এখানে দিয়েছি জিরে এবং একটু তেজপাতা। এবারে আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নুন দিয়ে। হালকা ফ্রাই যখন হয়ে আসবে এর সঙ্গে আমি ঝিঙেগুলো অ্যাড করে দেব এবং ততক্ষণ আমি তেলের মধ্যে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঝিঙের থেকে জলগুলো বেরিয়ে একেবারে ড্রাই হয়ে যায়। ভাজা হয়ে গেলে এরপরে আমি কিছুটা আদা, পেঁয়াজ এবং টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করেছি এবং 1 টেবিল স্পুন মতো এখানে একটু দইও দিয়ে দিয়েছি। এর সঙ্গে সবজি মশলাগুলো দিয়েছি 1 টেবিল স্পুন মতো, আর এখানে হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল স্পুন মতো এবং আন্দাজ মতো দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কাঁচা লঙ্কায় তোমরা করতে পারো, কিন্তু আমি যেহেতু রান্নার একটু কালার পছন্দ করি সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এবারে সমস্ত মশলাগুলো ঝিঙে আলু দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে, যেন একেবারে কাঁচা গন্ধটা যেন চলে যায়। ভাজা হয়ে গেলে আমরা এখানে আন্দাজ মতো জল দিয়ে দেবো, জলটাও পরিমাণ মতোই দেব কারণ বড়াগুলো যখন এখানে দেব তখন কিন্তু কিছুটা জল টেনে নেবে। এরপরে ঝোলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে আমরা ছোলার ডাল যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা ওপরে আমরা ছেড়ে দেব। কিছুক্ষণ 5 মিনিট মতো আমরা এটাকে ঢেকে দেব। দেখো বড়াগুলো বেশ সুন্দর ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে আমরা উল্টো পাল্টা করে নেব এবং ভালো করে ঝিঙে এবং আলুর সঙ্গে আমরা এটাকে খুব ভালো করে ঝোলের সাথে মিক্স করে নেব। গরমে কিন্তু যারা একটু হালকা হালকা রান্না পছন্দ করো তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই নিরামিষ দিনে যদি করতে পারো তো ভালো হয়, সেটা পেঁয়াজটা তোমরা স্কিপ করে দেবে।
এবারে নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন মতো, এবং জিরে এবং ধনে আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটাও এখানে উপরে আমি দিয়ে দিয়েছি, ফ্লেভারটা যাতে ভালো আসে। তো চলো, রেডি হয়ে গেছে আজকের এই ঝিঙের জল বড়া রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবে, আগামী দিনে যাতে করে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো।